হ্যাঁ ভাই, প্রশ্ন করুন। জাকির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন, তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি। আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি। আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয়। কেন? কারণ হলো, আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে, তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল, জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল, আর যিশুর উপর নাজিল হয়েছিল ইঞ্জিল। এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, তিনটা কিতাবই। আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে। আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে। তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন, সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো, যেমন ভগবদ্ গীতায় এটা করো আর এটা করো না। তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে। এখানে ২৫ জন নবীর নাম আছে, সেগুলো বাইবেলেও আছে সবগুলো। এই নবীদের নামগুলোই কোরআনে আছে। তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড়, তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন। তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান, কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি। আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই। এক মিনিট ভাই। হ্যাঁ, উনি আগে উত্তর দিক, তারপর আপনি আবার প্রশ্ন করুন। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করলেন, আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই ১৯৯১ সাল থেকে। হ্যাঁ, তিনি আইআরএফ থেকে মুসলিমদের চাইতে বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন, তাই আইআরএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে। মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তাওরাত জাবুর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে, দাউদকে আর যীশু খ্রিস্টকে, মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে, তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবীগণ, ইহুদি আর খ্রিস্টানরা, যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে, তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে? ঠিক, আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন? আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন, ইজ দ্য কোরআন গড সোর্ড, আপনি কি সেখানে ছিলেন? না, আমি সেখানে ছিলাম না। সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি, এখন আর সেগুলো রিপিট করব না। সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন, তিনি লিখেছেন আর কেন লিখেছেন, ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি। লেকচারটা ছিল দুই ঘন্টার, সেগুলো রিপিট করব না। তবে আপনার মূল প্রশ্নতে আসি। কোরআন বলছে যে হে কিতাবীগণ, তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ। ভাই, কোরআন পড়লে দেখবেন, আর আপনি ঠিকই বলেছেন, কোরআনে ২৫ জন নবীর নাম বলা হয়েছে, আর এখানে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি। দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে। কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। কেন? এটা উদাহরণ যে আল্লাহ তাআলা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের, হে বনি ইসরায়েল, আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো। পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে। কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল, কিছু মানুষ গ্রহণ করেছিল। এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে। কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে। এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে, যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে, ইহুদি আর নাসারাদের কথা বলা হচ্ছে, ইহুদি আর খ্রিস্টানদের, তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে। আল্লাহ আরো বলেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ। তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না, শুধু আরবদের বলছে না, কোরআন এখানে কিতাবীদেরও বলছে। সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আচরান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যদি এটা কোনো মানুষ লিখত, যদি কোরআন কোনো মানুষ লিখত, আপনি যেটা বললেন, তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে। আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল, যখন তারা চেক করলো দেখা গেল সত্যি। এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে। তাহলে এই সমস্ত কথা
এগুলো কোনো মানুষ লিখতে পারে না। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আশা করি উত্তরটা।